রিয়েলিস্টিক পোর্ট্রেট বা রিয়েলিস্টিক ফেস বা এনিথিং সেটা আঁকতে গেলে শুধুমাত্র যে পেন্সিল শেডিংটাই ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। স্পেশালি আমরা যখন একটা হাইপার রিয়েলিস্টিক ফেস বা একটা পোর্ট্রেট আঁকার চেষ্টা করি তখন কিন্তু শুধুমাত্র শেডিং তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আলো ছায়ার ব্যাপারটা আমাদেরকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে হয়, নইলে সেটা রিয়েলিস্টিক দেখায় না। তো তার সাথে সাথে কিন্তু বডি পার্টসগুলো সেটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো ছবি দেখে, সেটা একটি কানকে আমি কী করে খুব ইজি এবং সিম্পল ওয়েতে ড্র করা যায় সেটা দেখাবো। তো কান সাধারণত সাইড ফেস থেকে যদি আমরা দেখি তাহলে কানের শেপটা এবং কানের যে স্ট্রাকচারটা অনেকটা কিন্তু এই ধরনেরই হয়। তো কানটি আঁকার জন্য আমি প্রথমে একটি, দেখতেই পেয়েছো তোমরা, একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নিয়েছিলাম। তো এখন বেসিক শেপটা দেওয়ার পরে যখন আমি দেখলাম যে আমার লাইন্সগুলো আর রিকোয়ারমেন্ট নেই, তো আমি বাইরে রেক্ট্যাঙ্গুলার যে লাইন্সগুলো ছিল সেগুলো আমি মুছে দিলাম। তো আমি এখানে ট্যাবে দেখাচ্ছি, তো তোমরা স্বাভাবিকভাবে যে কোনো কিছুতেই প্র্যাকটিস করতে পারো, তোমরা খাতা পেন্সিল নিয়ে এখনও বসে প্র্যাকটিস করতে পারো। যদি তোমরা অবশ্যই হিউম্যান ফিগার বা হিউম্যান বডি পার্টস আঁকতে খুব মানে ভালো করে মাস্টারি করতে চাও তাহলে আমি বলবো তোমরা কিন্তু খাতা পেন্সিল নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে আমি যেই যেই স্টেপগুলোতে আমি আঁকছি সেগুলো ফলো করে তোমরা কিন্তু এঁকে ফেলো। এখন তোমরা মন দিয়ে বাকি আঁকাটা দেখো আর আমার ভিডিওটা এনজয় করো। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন অনেক অনেক বেশি কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সামনে আসতে চাই। তো সেটার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আর এর পরের ভিডিওতে আমি অবশ্যই প্ল্যান করে রেখেছি, আমি দেখাবো নোজ কীভাবে আঁকা যায়, কীভাবে আমরা হিউম্যান ফেসের পার্ট হিসেবে নাক বেশি প্রমিনেন্ট করে আঁকতে পারবো, 3D-ভাবে আঁকতে পারবো। তো সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো সেটার জন্য আমি তোমাদের কাছে সাপোর্ট চাইছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টিপতে ভুলো না। ততক্ষণ এনজয়।